যাকে ভার্জিনিটিটাকে নষ্ট করে দিল। সো ইট ইজ দ্য থিং, বাট অ্যাট দ্যাট মোমেন্ট ফিমেল, ইন দ্য ইনোসেন্ট ফিমেল, তারা কিন্তু বুঝতে পারবে না এই জিনিসটা, বিকজ দে আর ইনোসেন্ট। এবার এটা হচ্ছে গিয়ে একটা বলা যায় একটা আমি হিউম্যান ডিলেমার কথা বললাম, শুধুমাত্র যে এইটা তা নয়, তাহলে পোয়েমটা অনেকটা অনেকটাই সিম্পল হয়ে যেত। এখানে আরেকটা শাখা আছে, আরেকটা সেকেন্ড শাখার দিকে আমরা যাব, সেটা হচ্ছে গিয়ে দ্য ম্যারেজ বিটুইন হিভেন অ্যান্ড হেল। এটা হচ্ছে উইলিয়াম ব্লেকের একটা পোয়েমের নাম। 1794-এ দ্য সংস অফ এক্সপিরিয়েন্সে দ্য সিক্রোসটা ইনক্লুড হয়। দ্য সংস অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনোসেন্ট, আমরা সেদিনকে যখন ওয়েস্টমিনস্টার ব্রিজ পড়ছিলাম তখন আমরা একটা পোয়েম পড়েছিলাম উইলিয়াম ব্লেকের লন্ডন, তার কারণ ওটা লন্ডন নিয়ে লেখা ছিল, লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজ। তো ওই লন্ডনটাও সংস অফ এক্সপিরিয়েন্সের অন্তর্গত। 1789-এ ফ্রেঞ্চ রেভলিউশন হয় এবং সেইটা মারাত্মক রকমের এফেক্ট করে উইলিয়াম ব্লেককে। 1789-এর আগে তার কাছে মনে হতো সমস্ত কিছু ইনোসেন্ট, দ্য লাইফ ইজ ভেরি সিম্পল অ্যান্ড উইথ সিম্পলিস্টিক ইনোসেন্ট লাভ অল অ্যাবাউট। বাট এই যে ইনোসেন্ট পিরিয়ড, হোয়েন এভার ইউ জাস্ট সি দ্য স্মাইলিং ফেসেস অফ দ্য পিপল আর নর্মস অ্যান্ড দে আর ফুল অফ জয় কালারফুল লাইক দ্য রেইনবো, যেখানেই দেখছো চারিদিকে হাস্যময় মুখগুলো ভেসে উঠছে। পিপল আর ইনোসেন্ট, দে ডোন্ট নো হোয়াট এক্সপিরিয়েন্স ইজ অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স ডাজন্ট হ্যাভ দ্য চান্স অ্যাট দ্যাট মোমেন্ট, সো ইট ক্যান মলেস্ট দ্য ইনোসেন্ট। বাট মলেস্ট করলো অ্যাট দ্য পিরিয়ড অফ 1789, হিউম্যান বিংস নিজের চূড়ান্ত হিংসা, বিদ্বেষ, অ্যাঙ্গার সমস্ত কিছু উগড়ে দিল। চারিদিকে শুধু রক্ত আর রক্ত, গিলোটিনে মাথা পড়ছে আর কচকচ করে কচুর মতন কাটছে এক একটা মাথা যারা বিদ্রোহে অংশগ্রহণ করেন অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতো উইলিয়াম ব্লেকও চূড়ান্ত রকম ডিপ্রেসড হয়ে যায়, ডিমোটিভেটেড হয়ে যায়, এবং তারপর উনি দেখতে পান যে কোথাও গিয়ে ইনোসেন্সিটা নষ্ট হয়ে গেছে এক্সপিরিয়েন্সের হাতে। এবং অ্যানাদার ফ্যাক্ট ইজ, শিল্পের যে রেভলিউশন, একটি শিল্পের যে রেভলিউশন, এটা কিন্তু উইলিয়াম ব্লেক একদমই সাপোর্টে ছিল না। তার কারণ শিল্প বিপ্লব যখনই আসলো চারিদিকে শুধু দুর্দশা, চারিদিকে মানুষদের যখন চোখগুলো দেখা যায় তাদের চোখের মধ্যে আর ইনোসেন্সিটা নেই, তাদের চোখের মধ্যে শুধু ডার্ক সার্কেলস, আগের রাতে সারাদিন কাজ করতে হয়েছে তাই। সো এই টাইমে, এই পিরিয়ডে তখন তিনি যখন দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স পুরোপুরি এন্ডেভর করে নিয়েছে ইনোসেন্টকে, সেই পিরিয়ডে দাঁড়িয়ে কিন্তু তার লেখা 1789-এর পর দ্য সংস অফ এক্সপিরিয়েন্স এবং দ্য সিক্রোস, লন্ডন, এগুলো সমস্ত কিছুই কিন্তু ইনক্লুডেড ইন দ্য সংস অফ এক্সপিরিয়েন্স। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, এবার যদি একটু আমরা অন্য ডাইমেনশনে যাই, সেটা হচ্ছে এইখানে লাইফ, রোজ সিম্বলাইজেস দ্য ইরোটিসিজম, লাইফ, লাভ, সামথিং ইনোসেন্ট। অ্যান্ড আমাদের এই যে ইলাবোরেশনটা হবে সেই ক্ষেত্রে ইট সিম্বলাইজেস দ্য লাইফ, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে থাকবে ডেথ, অ্যান্ড ডেথ ইজ সামথিং ডার্ক, যেটা মানুষকে একদমই স্থির থাকতে দেয় না। ডেথের ডার্ক ইম্প্যাক্টটা, হিউজ ইম্প্যাক্টটা আমরা দেখতে পাই, যখন আমরা ব্রাদারহুড পড়েছিলাম তখন ডেথের ইম্প্যাক্ট মানুষের মধ্যে কীরকম সেটা আমরা আগেই জেনেছি। তো ডেথের যে চূড়ান্ত ভয়ঙ্কর ইম্প্যাক্টটা সেটা মানুষকে ব্যস্ত করে দেয়, স্টপস টু বিং অ্যালাইভ। তো এই যে ডেথ নামক যে ওয়ার্মটা, যা ডার্ক ইন্টেনশন আছে, যে লাইফটাকে কোনোভাবেই দেখতে পারে না, সে কিন্তু চুপি চুপি আসছে ডিভোর করতে। সে আস্তে আস্তে রোজ নামক লাইফটাকে পুরোপুরি ডিভোর করার জন্য আসছে। ইট হ্যাপেন্স, ওই যে বললাম যে মৃত্যু চিন্তা এইরকম যেটা বাঁচতে থাকতে বাধা দেয়, মানুষ বেঁচেই থাকে না,
অ্যাট দ্য মোমেন্ট অফ টাইম ডেথের মৃত্যু চিন্তা মানুষকে এতটাই গ্রাস করে ফেলে যে মানুষ মনে করে মরে গেলে কি হবে, আমি মরে গেলে কি হবে, আমি মরে গেলে কে আমার কথা মনে রাখবে। এটা এতটাই হিউজ ইম্প্যাক্ট ফেলে যে মানুষ বেঁচে থাকতেই ভুলে যায়। তো তার মরে যাওয়াও যা, বেঁচে থাকাও তাই। তার মানে হচ্ছে গিয়ে সে বেঁচে থাকতে স্টপ করলো, সে মৃত্যু চিন্তায় ডুবে গেল, সেই কালো সাগরে, কৃষ্ণ সাগরে ডুবে গেল, তার মানেই তার ডেথ পিরিয়ড কিন্তু শুরু। শুধু একটা বডি নিয়ে বেঁচে থাকলেই হয় না, মানুষের যে থিঙ্কিং সেটা দিয়ে মানুষ বেঁচে থাকে, তার ওয়ার্ক দিয়ে মানুষ বেঁচে থাকে। যদি বেঁচে না থাকতো ওয়ার্ক না দিয়ে, থিঙ্কিং না দিয়ে, তাহলে আর উইলিয়াম ব্লেকের পোয়েট্রি আমরা এতদিন পর পড়তাম না। তো যখন ওয়ার্মটা রোজকে অ্যাটাক করার জন্য আসলো, দ্য রোজ ডাজেন্ট নো অ্যাবাউট দ্যাট থিং, লাইফ জানে না। যেমন আমরা জানি না যে মৃত্যু আমাদেরকে ওয়ার্মটা, সেই ডার্ক ওয়ার্মটা উইথ সিক্রেট অ্যান্ড জেলেসি ইন্টেনশন সে ওটাকে ক্রাশ করেছে, ক্রাশ করতে চাইছে। সো বেসিক্যালি এটাই হয় যে একটা, এটা আমরা দেখতে পাবো যখন একটা মানুষ মরে যায়, যখন মরে যায় তখন তার বডিটা কিন্তু ইন্ট্যাক্ট থাকে। এটা যদি লিটারেলি বলি তখন কিন্তু বডিটা ইন্ট্যাক্ট থাকে। সো এই বডি ইন্ট্যাক্ট থাকতে কে বাধা দেয়? এটা যদি লাইফ হয় বডিটা এইরকম, তখন কিন্তু ওয়ার্মটাই গুটি গুটি আসে সেই লাইফফুল মানুষটাকে পুরোপুরি গিলে ফেলার জন্য, অর টু জাস্ট গেট অ্যাওয়ে দ্য চেস্টিটি অফ দ্য বডি। এবার যখন এই যে হ্যাজ ফাউন্ড আউট দাই বেড অফ ক্রিমসন জয় অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, এবং তোমার লাইফটাই ডিস্ট্রয় করে দেয়, ডেথের চিন্তা এতটাই ভয়ানক যে এই ওয়ার্মটা গুটি গুটি আসে। এবং সেই যে একটা কালো রাত্রি, এখানেও এই যে এখানে রাত্রির ডেফিনেশনটা একটু অন্যরকম, রাত্রির ডেফিনেশনটা অন্যরকম ইন দ্য সেন্স যে বললাম রাত্রি মিন্স, নাইট মিন্স সামথিং ডিপ্রেসড, সামথিং হোপলেসনেস, সামথিং সরোফুল, পেইনফুল। সবসময় আমাদের নেগেটিভ চিন্তা আসে নানান রকমভাবে। দ্য লাইট মিন্স সামথিং হোপফুল, বাট ওয়েন দ্য নাইট কামস, আ থান্ডারাস নাইট কামস, এখানে হাউলিং নাইটস, এই হাউলিং মিন্স, দ্য হাউলিং মিন্স দ্য নয়েজ, দ্য নয়েজি ইন্টেনশন অফ দ্য ডেথ সেই সেই সময় আসছে। এবং যে লাইফ, দ্য রোজ, ইনোসেন্ট ওয়ান, তাকে অ্যাট্যাক করছে, তার চেস্টিটিটাকে নিয়ে নিচ্ছে, পুরোপুরি ডিভর করছে, ডেমিনিশ করছে তাকে, এবং চুপি চুপি চলে যাচ্ছে। বাট লাইফ কোনোভাবে বুঝতেই পারছে না। অ্যান্ড দ্যাট মোমেন্ট আমরা বেঁচে থেকেও মরে থাকি আলটিমেটলি, ইট ইজ দ্য ফ্যাক্ট। এবং যদি আমরা সাইকো অ্যানালিসিসের দিকে যাই, দ্য ফাদার অফ সাইকোলজি আমরা মনে করি কাকে, সিগমান্ড ফ্রয়েড, আমি বলেছিলাম কার্মা পড়ানোর সময় মোস্ট প্রবাবলি। তো মনে করা যেতে পারে যে এই যে সিম্বলগুলো ইউজ করা হয়েছে, যে ক্রিমসন জয়, এই যে সবথেকে বড় সিম্বল হচ্ছে ইনভিজিবল ওয়ার্ম অ্যান্ড দ্য রোজ। আচ্ছা, আরেকটা দিকে বলে দিই, তো এই যখন হিউম্যানের ব্যাপারটা বলছিলাম একটা জিনিস মিস করে গেছি, এই যে কথাটা, এটা যদি মানতে অসুবিধা হয়, যদি মানতে কারো অসুবিধা হয় যে এখানে কি ডাইরেক্টলি হিউম্যানের কোনো রিলেশন আছে, আছে। তার প্রমাণ হচ্ছে গিয়ে পোয়েমটা স্টার্ট হচ্ছে ও রোজ দ্য ওয়ার্ড সিক, ও রোজ দ্য ওয়ার্ড সিক। এখানে যদি একটু খেয়াল করা যায় তাহলে দেখতে পাবে যে রোজের আটা কিন্তু ক্যাপসে আছে, এবং কারোর নাম লিখতে গেলে কিন্তু প্রথম যে লেটারটা সেটা ক্যাপিটালে হয়। আমরা নিজেদের নাম লেখার সময় তাই করি। সো ইট মে বি দ্যাট দ্য রোজ সিম্বলাইজেস আ ডাইরেক্ট উইমেন, ওমেনদের নামও রোজ হতে পারে। এবার যেটায় আসছিলাম, সাইকোঅ্যানালিসিস, সিগমান্ড ফ্রয়েড, সিগমান্ড ফ্রয়েড পুরোপুরি আনকনশিয়াস যে জগৎটা, সাইকোলজির জগৎটাই সেরকম, যেই জায়গাটা আলোর জায়গাটার থেকে অন্ধকারই বেশি। যেরকম এই যে মহাবিশ্ব, সৌরজগৎ তো শুধুমাত্র নয়, এই মহাবিশ্বটা বিরাট, সূর্য তো শুধুমাত্র পৃথিবীতে আলো দিচ্ছে, বাকি কিছু কিছু জায়গায় আলো দিচ্ছে, কিন্তু বাকি জায়গাটা কিন্তু পুরোপুরি হলো, অন্ধকার। এটাও পুরোপুরি আমাদের কনশিয়াস এবং আনকনশিয়াস মাইন্ডের মধ্যে দেখতে পাওয়া যায়। ওই যতটুকু আমরা জানি, যতটুকু আমাদের আয়ত্তের মধ্যে আছে, সেটা হচ্ছে সূর্য যতটুকু আলো দেয়, ইট ইজ দ্য কনশিয়াসনেস,
বাট দ্য মেইন পার্ট মহাবিশ্বের বাকি সব কিছু অন্ধকার। আমাদের বেশিরভাগ কিছুই আমরা জানি না। আমাদের হঠাৎ হঠাৎ করে মন খারাপ হয়ে যায়, হঠাৎ হঠাৎ করে আমাদের কোনো কিছু ভালো লাগে না, আমরা জাস্ট বলে ফেলি যে আমার ওটা আজকে ভালো লাগছে না। ঠিক কেন ভালো লাগছে না সেটা কি আমরা আবিষ্কার করার চেষ্টা করি? করি না। সো ইট ইজ দ্য ডার্ক সাইড, আনকনশিয়াসনেস। এই যে সাইকোলজি, সিগমান্ড ফ্রয়েড, এই যে সাইকো অ্যানালিসিস, পুরোটাই এই ডার্ক জিনিসগুলো নিয়ে করা। এবং এই যে যেরকম আমরা আজকে স্বপ্নে দেখলাম, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, কিংবা স্বপ্ন দেখলাম আমি একটা লটারি জিতে ফেলেছি, কিংবা আমি একটা কবিতা লিখে প্রাইজ পেয়ে ফেলে গেছি, আমাকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে একটা কিছু একটা নোবেল টোবেল দেওয়া হচ্ছে, নানান রকমের স্বপ্ন দেখি আমরা, কিংবা আমি কাউকে মার্ডার করছি, নানান রকমের স্বপ্ন দেখি। কিন্তু আমরা কি সেইটা আমাদের কিন্তু লাইটের মধ্যে পড়ে না। ইট ইজ দ্য হিউজ ইম্প্যাক্ট যেটা মহাবিশ্বের বাকি জায়গাগুলো রয়েছে অন্ধকারের মধ্যে। ও স্বপ্ন দেখেছি, দেখেছি দেখে হয়তো কিছু ভাবছিলাম সেই জন্য, বাট আমরা কিন্তু আসলে জানি না আমরা কেন স্বপ্নটা দেখেছি। এটা আসলে একটা অন্ধকার জগৎ। ঘুম মানেই কিন্তু আলটিমেটলি সমস্ত বডি নিষ্ক্রিয় হয়ে যায়। দেন ইট ইজ দ্য টাইম দ্য মাইন্ড বিকেম টু মাচ কনশিয়াস, বিকজ তখন তুমি হাত দিয়ে কোনো কিছু লেখালেখি করো না, তোমার কোনো চিন্তা থাকে না যে কালকে অফিস আছে কিংবা কালকে আমাকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে। আমরা বেসিক্যালি যখন ওই যে বলেছিলাম, যখন ব্রাদারহুড পড়াচ্ছিলাম, হলো স্পেসটা দরকার, সেটা কিন্তু ঘুমের সময় হয়, কারণ তখন অটোমেটিক্যালি কোনো চিন্তা আসে না, সেই সময় স্পেসগুলো তৈরি হয়, নানান রকম স্পেসগুলো মানুষকে ঘিরে ধরে। ইট ইজ দ্য ম্যাটার অফ ড্রিম। সিগমান্ড ফ্রয়েডের একটা বই আছে যেটা হচ্ছে দ্য ইন্টারপ্রিটেশনস অফ ড্রিমস। তো বেসিক্যালি আনকনশিয়াস নাইট মিনস টু সিগমান্ড ফ্রয়েড, টু সাইকো অ্যানালিসিস, অ্যাকর্ডিং টু সাইকো অ্যানালিসিস, ইট ইজ সামথিং ডার্ক, ইট ইজ সামথিং পেইনফুল, হোয়াট এভার উই ডোন্ট নো, সামথিং সিক্রেট, সামথিং গ্রেটফুল, এইরকম একটা জিনিস হচ্ছে গিয়ে নাইট। সো আমাদেরকে বুঝতে হবে সাইকো অ্যানালিসিসের মাধ্যমে যে কেন পোয়েট ব্লেক এখানে নাইটের সিম্বলটা ইউজ করেছেন, বিকজ ইট ইজ সামথিং গ্রেটফুল অ্যান্ড ইট ইজ সামথিং সিক্রেট। অ্যান্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে, এখানে ওয়ার্ম বলে বাকি সব ইন্ডাস্ট্রিয়ালদের কথাও বোঝানো যেতে পারে। সেটা কীরকম, এটা ক্রিটিকরা খুব একটা বেশি আগে নয়, রিসেন্টলি এই জিনিসটা নিয়ে চর্চা করেছেন। এই ওয়ার্ম মানে তো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রেও হতে পারে। যেরকম ধরা যাক, আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে আমাদের ইন্ডিয়ানরা ছিল ইনোসেন্ট, তারা কিছুই জানতো না, লাইক আ রোজ। বাট ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে গুটি গুটি ডার্ক ইন্টেনশনস কিন্তু তার মনের মধ্যে আছে, সেই রকমভাবে আসলো এবং এসে রোজ পুরো ভারতের মার্কেটটাকে গ্রাস করে দিল। অ্যান্ড ইট সিম্বলাইজেস দ্য ওয়ার্ম লাইক ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আমি বলছি না যে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেই সিম্বলাইজ করা হয়েছে, নট পসিবল, বাট ইট মে বি দ্যাট ওয়ে। এবং আমরা পরবর্তীকালে দেখতে পারি যে এমন একটা মার্কেট এখনো অব্দি ইম্প্যাক্ট রয়ে গেছে যে ইন্ডিয়ান জিনিসকে আমরা গুরুত্ব দিই না। সো এই যে ওয়ার্মটা আসলো গুটি গুটি এবং এই যে ইনোসেন্টটাকে, যে পুরোপুরি মার্কেটটাকে পুরোপুরি গ্রাস করে দিল। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, অ্যান্ড হিয়ার লাভ মিন্স দ্য ইন্টেনশন, লাভ ফর ডমিনেশন বিকেম সাকসেসফুল অ্যান্ড ডাজ দাই লাইফ ডেস্ট্রয়, এবং ইন্ডিয়ান মার্কেট বিকেম ডেস্ট্রয়েড, দ্য রিজিয়নাল মার্কেট বিকেম ডেস্ট্রয়েড, মে বি হ্যাপেন্স। অ্যান্ড last but not the least, the interpretation, the biblical interpretation. Bible ami sob shomoy recommend kori english literature er chele pele, english chhatro chhatrira bible ta poruk, tar karon english literature er jonno eta khub dorkari. ha ebong jara poroborti kale hoyto bhabche ami poroborti kale english honors niye porbo na, to eto elaborate kore pore ki hobe, কিন্তু তাহলে যদি বুঝতে হয় তাহলে জিনিসগুলো বোঝা যাবে না, আলটিমেটলি ওপর ওপর পড়তে হবে, কোয়েশ্চেন আনসার মুখস্থ করে যেতে হবে আর। তো সেই ক্ষেত্রে বিবলিক্যাল সিম্বল, বিবলিক্যাল সিম্বল হিয়ার মিন্স দ্যাট, ওই যে বললাম
স্যাটান। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি, উইলিয়াম ব্লেককে কিন্তু যেরকম ডান্তে ডিভাইন কমেডি যেরকম ইন্সপায়ার করেছিল, সেরকম মিল্টনের ওয়ার্কও ইন্সপায়ার করেছিল। মিল্টন এমন কিছু একটা লিখলেন, জন মিল্টন এমন কিছু একটা লিখলেন যেটা পুরোপুরি পোয়েট্রি ডাইমেনশনটাকে চেঞ্জ করে দিল, প্যারাডাইস লস্ট। যে স্যাটানকে, স্যাটান যেটা বাংলায় আস্তে আস্তে অ্যাব্রিভিয়েশন হয়ে শয়তানে পরিণত হয়েছে, তো এই স্যাটান শয়তান, তো এই স্যাটান যেটাকে আমরা বাইবেল হিসেবে আমরা যাকে ভিলেন বলে মানি, এই জন মিল্টন এমন একটা জিনিস করে দেখালেন, এই স্যাটানকেই বানিয়ে দিলেন হিরো। যখন, আর অদ্ভুত ব্যাপার হচ্ছে গিয়ে, খুব রিলিজিয়াস মানুষ যদি না পড়ে, নর্মাল একজন মানুষ পড়ে, যদি প্যারাডাইস লস্ট পড়ে, তা স্যাটানকেই হিরো বলে মনে হবে, মনে হবে গড ইজ দ্য ভিলেন। ইট ইজ দ্য আলটিমেট ট্যালেন্ট আ পোয়েট ক্যান এভার গেট। স্যাটানকে, একটা ভিলেনকে হিরো বানিয়ে দিয়েছে। অ্যান্ড ডাস দ্য সেম হ্যাপেন্স টু আওয়ার ওন ল্যান্ড, আওয়ার পোয়েট মধুসূদন দত্ত ডিড ইট, দ্য ইম্পসিবল থিং। বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ এই পোয়েমটার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, মেঘনাদ বধ কাব্য বেসিক্যালি, যাকে আমরা ইন্দ্রজিৎ, রাবণ এদেরকে আমরা ভিলেন বলে মানতাম, রামকে হিরো, উনি পুরোপুরি ডাইমেনশনটাকে, পাশাটাকে উল্টে দিয়েছেন। দো মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ এ হিউজ 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 ভক্ত ছিলেন মিল্টনের, কিন্তু এটা জিনিসটা করে দেখানো খুবই টাফ, তিনি পাশাটা উল্টে দিলেন। কি করলেন? ইন্দ্রজিৎ এবং রাবণকে হিরো বানিয়ে দিলেন, আর রামকে তখন মনে হবে একজন জাস্ট এ থিফ, রাম এবং লক্ষ্মণ জাস্ট এ থিফ, নাথিং এলস দ্যান দ্যাট, এমন একজন যে পেছনের দরজা দিয়ে আসে, যে সম্মুখ সমরে ভয় পায়, যে অস্ত্র নিয়ে, একজনের প্রতিপক্ষের অস্ত্র নেই তাও তাকে অ্যাটাক করে, যে একটা জিনিস করছিল তাকে সেটাতে বাধা দেয়। অদ্ভুত, পুরোপুরি রামায়ণের ডাইমেনশনটাকে আমাদের কাছে চেঞ্জ করে দেয়। ইট ইজ দ্য আলটিমেট ওয়ে, ইট ইজ দ্য আলটিমেট লেভেল অফ আ পোয়েট। তো এটা কেন বললাম, তার কারণ আমরা যদি ওল্ড টেস্টামেন্টের দিকে যাই, গড 6 দিন এই পৃথিবীটাকে বানিয়েছিল, 6 দিনে ইচ অ্যান্ড এভরিথিং অ্যাকর্ডিং টু দ্য বাইবেল অবভিয়াসলি, 6 দিনে এই পৃথিবীটাকে বানিয়েছিল, এবং সমস্ত কিছুকে বানিয়ে তিনি তার মনে খুব স্যাটিসফ্যাকশন পেয়েছিলেন, এবং সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন পেয়েছিলেন হিউম্যান বিইংকে বানিয়ে, অদ্ভুত স্যাটিসফ্যাকশন, কারণ নিজের ইমেজ তৈরি করেছিলেন। তো 7th day রেস্ট, এতদিন করার পর ক্লান্ত, সেই জন্য রেস্ট। অ্যান্ড নাও ইট অলসো হ্যাপেন্স নাও ডেইজ, 6 দিন কাজ করার পর একদিন আমরা ছুটি পাই, এটা মনে করা হয়, কারণ এটা তো আমরা পুরোপুরি সানডেটা ছুটি, এটা পুরোপুরি তো অ্যাডাপ্ট করা, তো সেটা ওই কনটেক্স থেকে, ওরা বাইবেল ক্রিশ্চিয়ান বলে সেই কনসেপ্টটাকে আমরা নিয়ে নিয়েছি, 6 দিনের পর একদিন ছুটি, সানডে, দ্যাট কনসেপ্ট উই জাস্ট অ্যাডপ্টেড। তো গড যখন বানিয়েছিলেন হিউম্যান বিংকে নিজের ইমেজে, গড ওয়াজ এক্সপিরিয়েন্সড অবভিয়াসলি, বাট ঠিক গডকে এক্সপিরিয়েন্স বলা যাবে না, উনি এমন একটা স্টেটে বিলং করে সেখানে এক্সপিরিয়েন্সও নেই ইনোসেন্সও নেই, এমন একটা স্টেটে বিলং করে তিনি, যখন অ্যাডাম এবং ইভ দ্য ফার্স্ট ম্যান অ্যান্ড দ্য ফার্স্ট ওম্যান অফ দ্য ওয়ার্ল্ড ক্রিয়েট করেন, তখন অ্যাডাম আর ইভ, অ্যাডাম অ্যান্ড ইভ বোথ ওয়্যার নেকেড, এবং তার খুব ভালো লেগেছিল অ্যাডাম আর ইভকে দেখে, নিজের ইমেজে দেখে, যে দে ওয়ার বোথ ইনোসেন্ট, দে ডোন্ট নো হোয়াট এক্সপিরিয়েন্স ইজ। সে তখন দুজনকেই বলেছিলেন, দেখো এখানে একটা ফল দেখতে পাচ্ছ, ফল গাছ দেখতে পাচ্ছ, ওইটা কখনো খেও না, ওর মধ্যে বিষ আছে, দেয়ার ইজ পয়জন, ডোন্ট ইট ইট। সো অ্যাকচুয়ালি এটা সত্যি কথা ছিল না, তার মানে গডও মিথ্যে কথা বলে অ্যাকর্ডিং টু দ্য বাইবেল, বাট এটা মিথ্যে নয়, মানে যুধিষ্ঠিরের সেই ছোট্ট মিথ্যের মতো, অশ্বত্থামা ইতিগজ, তার মতো এটাকে মিথ্যে বলে ধরা হয় না, যাই হোক হোয়াট এভার, সময় সবাই বাইবেল নিয়ে চর্চা করে, কোথায় এটা তো বলে না যে গড মিথ্যে কথা বলেছে, যাই হোক হোয়াট এভার ইট ইস। তো প্রত্যেকটা, এই যে এত সুন্দর একটা ইমেজ ক্রিয়েট হচ্ছিলো, এত সুন্দর একটা ওয়েতে পেন্টিংটা ক্রিয়েট হচ্ছিলো, সব কিছুই ভালো, সব কিছু ইনোসেন্ট, এভরিথিং ইজ ফেয়ার। তো ওই যে সেই গানটার মতো,
আমার চোখে তো সকলই নবীন, সকলই বিমল, সেই রকম। তো এভরিথিং ইজ বিউটিফুল, বাট এটা ছিল রোজ, অ্যান্ড দ্য ওয়ার্ম উইল রাইজেস রাইট নাও, দ্যাট ইজ দ্য স্যাটান, ইটস কল্ড দ্য সার্পেন্ট। সার্পেন্ট মিন্স হচ্ছে যারা ওই বুকে ভর দিয়ে চলে। সেই জন্যই আমরা বলি কি মেরুদণ্ড নেই, মেরুদণ্ড নেই মিন্স শিরদাঁড়াটা নেই সোজা হয়ে দাঁড়ানোর মতো, সেলফ রেসপেক্ট নেই, এতটাই হীন কাজ করেছে সার্পেন্ট। ইট কলস দ্যাট সিম্বল, দ্যাট সিম্বল, যাদের নিজেদের কোনো মরাল, এই যে মেরুদণ্ডটা, শিরদাঁড়াটা, ইট সিম্বলাইজেস দ্য মরাল লাইন, দ্য ইথিক্যাল লাইন। সো যাদের এই মরাল এথিক্যাল লাইন নেই, বেসিক্যালি স্যাটার্নের তো থাকতেই পারে না, তাই তারা একে বেঁকে বুকে ভর দিয়ে হাঁটে। সার্পেন্ট রিপ্রেজেন্টস স্যাটার্ন, সেই জন্য সাপকে কিন্তু কোথাও হিরোইন হিসেবে ক্রিয়েট করা হয়নি বা কোথাও শুভ বলে মনে করা হয় না। ইনফ্যাক্ট এখনও মনসা, আমাদের মনসা ঠাকুর এখনও কিন্তু ক্রিটিসাইজড হয়, তাকে এখনও বাহাত দিয়ে পুজো করা হয়, এখনও ক্রিটিসাইজড। তার কারণ চাঁদ সদাগরকে হয়তো ফোর্স করা হয়েছিল, বাট তিনি বাহাত দিয়ে পুজো করেছিলেন ফোর্সড হয়ে। তার কারণ যারা ওই বুকে ভর দিয়ে চলে তাদের ওপর বিশ্বাস করা চলে না, সেটা যে কোনো রিলিজিয়ানে হোক, এমনকি হ্যাঁ ক্রিশ্চিয়ানে সেটা ভিভিড। তো সেই সার্পেন্ট এবং স্যাটান আসলো, তখন অ্যাডাম ছিল না, ইভকে বলল ওই ফলটা খাও, খেয়ে দেখো খুব ভালো খেতে। ইভ বলল না, গড এসেছিল, গড বলেছিল ওটা খেতে বারণ, ওটা খেতে না, ওটা পয়জনাস, আমি খাবো না ওটা। স্যাটান অদ্ভুত একটা স্যাটানই খাসি দিল। তো ডার্ক ইন্টেনশন এইখানে, দ্য ইনভিজিবল ওয়ার্ম, ও রোজ দ্য ওয়ার্ড সিক, দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম উইথ অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ। হিয়ার দ্য স্যাটানস ডার্ক সিক্রেট ইন্টেনশন টু ভায়োলেট দ্য ইনোসেন্ট অফ বোথ অ্যাডাম অ্যান্ড ইভ। সে বলল আসলে কেন গড তোমাদেরকে ওই ফল খেতে বারণ করেছে তুমি জানো? জানো না, জানলে এই কথা বলতে না। গড তোমাদেরকে ওই ফল খেতে বারণ করেছে তার কারণ ওটাকে জ্ঞান ফল বলে, দ্য ফ্রুট অফ নলেজ, যদি ওই ফ্রুট খাও তাহলে তো তোমরা ভগবানের সমান হয়ে যাবে। তোমরা চাও না ভগবানের সমান হতে, গড চায় না, সেই জন্যই তোমাকে ওটা খেতে বারণ করেছে, তাহলে তুমি কি খাবে না? সো একটা লাইন ডিভাস্টেটেড এভরিথিং। ক্রিশ্চিয়ানিটি অনুযায়ী এই লাইনটা যদি স্যাটানের অ্যাপিয়ারেন্স না হতো, তাহলে হয়তো আমরা অ্যাকর্ডিং টু দ্য ক্রিশ্চিয়ানিটি আমরা তাহলে হিভেনেই বসবাস করতাম এখন অব্দি। দ্য ফল অফ হিউম্যান বিং, সেখান থেকেই স্টার্ট।